আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি বর্তমানে স্যানোফি বাংলাদেশ লিমিটেড, একটা মাল্টিনেশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেই কোম্পানিতে আমি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আন্ডারে ডিসি ওয়্যার হাউসে কর্মরত। আমি এখানে চাকরি করছি মোর দ্যান 5 ইয়ার্স। তো আমি আসলে এখানে কাজ করার পাশাপাশি প্র্যাকটিক্যালি অনেক কিছুই শিখেছি, কিন্তু শুধু প্র্যাকটিক্যালি শেখার সম্পূর্ণ না, কিছু জিনিস আছে যেগুলো আমি এই কাজ করতে করতে অনেক নতুন নতুন টার্মগুলো আমি পেয়েছি, যেগুলো আসলে আমি খুব বেশি কিছু জানি না। তো এটা জানার জন্য আমি চিন্তা করলাম যে আমার একটা ডিপ্লোমা কোর্স দরকার পিজিডি সাপ্লাই চেনের উপরে। তো সেই মুহূর্তে আমি আসলে আমাদের সিনিয়র এবং অনেকের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি বিভিন্ন জায়গায় সার্চ করে আমি কয়েকটা ইনস্টিটিউশন নাম পেলাম। তারপরে সেখানে আমি ফিজিক্যালি ভিজিট করি। ভিজিট করার পরে আমি তাদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত আমি দেখলাম যে এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BIHRM, সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আমি যথারীতি আমি BIHRM-এ ফার্মগেট শাখায় ভর্তি হই। তো ফার্মগেট শাখায় ভর্তি হওয়ার পরে আমি প্রথম ক্লাস থেকে শুরু করে আজ অবধি আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এখানে ভর্তি হয়ে ভুল কাজটা করি নাই, কারণ এখানকার পাঠদানের পদ্ধতি এবং শিক্ষকদের আন্তরিকতা, একজনের নাম বিশেষ করে না বললেই নয়, যিনি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর লিসান স্যার, উনি আসলে কতটুকু আন্তরিক এবং ক্লাস আমাদেরকে শেখানোর প্রতি, কারণ আমরা একটা জিনিস না বুঝে উঠে যাব এটা আসলে উনি কোনো মানে কোনো সময় চান না। এবং পরবর্তীতে যদি আমরা যদি না বুঝি, স্যারকে আমরা ফোন দিয়ে স্যারের একটা টাইম বের করে নিয়ে আমরা সেটা আবার পুনরায় বুঝে নিয়েছি, এবং স্যার এটাতে একটু বিরক্ত কিংবা কোনো রকম উষ্মা প্রকাশ করেন নাই, বরং স্যার এইগুলোকে আরও অ্যাপ্রিসিয়েট করছে যে আসেন, না বুঝলে আমরা আছি আপনাকে আরও বোঝানোর জন্য, যতটুকু দরকার আমরা ততটুকুই করব। তো আমি আসলে এখন মানে যারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে সাপ্লাই চেনে ভর্তি হবেন কিংবা সাপ্লাই চেনের কোর্স করবেন, তো তারা হয়তো ইনডিসিশনে ভুগছেন যে কোথায় ভর্তি হবেন, কোথায় কী করব, হয়তো এটা নিয়ে একটা তাদের ভিতরে একটা ইনডিসিশন কাজ করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইনস্টিটিউশনের চাকচিক্য কিংবা কারো প্রলোভনে পড়ে অন্য কোথাও ভর্তি হবেন না, আপনারা দয়া করে একটু BIHRM-এ আসবেন, এনাদের সঙ্গে কথা বলবেন, হয়তো একটা দুইটা ক্লাস করে দেখেন যে আপনি যে ডিসিশনটা যে ভুল নেন নাই সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। তো আমি BIHRM-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আমার মনে হয় আপনারা যারা এখানে ভর্তি হবেন তারা হয়তো সামনের দিনগুলো আরও এগিয়ে যাবেন, এটুকুই আমার ধন্যবাদ।